মতোই কথা আবু জাহেল মহানবীকে বলছিল, ভাতিজা তুমি যে বলো এটা আল্লাহ কইছে কোরআন, আমি তো দিহি তোমার মুখ দিয়া বাইরে, তোমার কথা তুমি কোরআনকে চালাই দিতেছ। এখনকার যে যারা নাকি ওই ওয়াহাবি এবং সালাফি মৌলবি বয়ান করে, তারা তো আবু জাহেলের মতোই কথা কই ফেলিছে, তারা আবু জাহেলের মতোই কথা কইতেছে। সবচেয়ে বড় আদবি হচ্ছে নবীকে তাজিম করা, কারণ আল্লাহ সর্বপ্রথম হুকুমটাই হচ্ছে নবীকে তাজিম করা, আদমকে তাজিম করা সর্বপ্রথম হুকুম, যেটা সালাতের আগে, রোজার আগে, হজের আগে, কুরবানির আগে, সবকিছুর আগে, এবং পৃথিবীতে আসারও আগে, দুনিয়ায় আসা জান্নাতেই বলছে তাজিম করো আদমকে, ফাসজুদুল আদামা মানুষ এবং জিনকে, তারা শিরকও করতে পারে, তারা তৌহিদও যাইতে পারে, কিন্তু ফেরেশতা সবসময় তৌহিদে বাস করে, তারা কখনোই শিরক করে না। তাহলে ফেরেশতারা তো আদমকে সেজদা দিল, দেয় নাই দিছে, কে দেয় নাই? যে যাতে জিন আজা জিন, সে দেয় নাই, জিন অস্বীকার করছে, সব জিন না, ফেরেশতাদের ইমাম যে, সেই ইমামে মালাইকা হযরত আজাজিল আলাইহিস সালাতু আসসালাম, যার নামের পরে আলাইহিস সালাতু আসসালাম ছিল, সেই এক সেজদা না দেওয়ার কারণে তার নাম আলাইহিস সালাতু আসসালাম থেকে কাইকে একটা লাল কালিতে লিখা দিল কি শয়তান। তাহলে যারা বলে আমরা বড় বড় আলেম, নবীর বিরোধিতা করে, নবীকে সাথে বেদবি করে, তাদের হালটা কি? কারণ আজাজিলের থেকে বেশি আবাদতকারী, বেশি জ্ঞান তো কারো নাই। এর জন্য সুরেশ্বরী বাবা পবিত্র বাণী মুবারক বই মুবারকে লিখছে যে পৃথিবীতে যত আলেম আছে সবার জ্ঞান এক পাল্লায়, আর শয়তানের জ্ঞান এক পাল্লায় রাখলে কোনোদিনও এক বিন্দু জলের মতো, শয়তানের জ্ঞানের সামনে সমস্ত আলেমগণের জ্ঞান, তো সেই তো বাদ হয়ে গেছে। কাজেই আদমের তাজিম করতে হবে। আমি যে কোনো একটা বয়ানের মধ্যে বলছিলাম হযরত ইউসুফ আলাইহিসসালামকে সেজদা করছে তার পিতা ইয়াকুব আলাইহিসসালাম এবং তার মাতা এবং তার বড় ভাইয়েরা, এবং এটা সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। তখন আমাকে একজন বলল যে এটা তো ইউসুফ নবীর জমানার শরীয়ত, এটা বাতিল ঘোষণা করা হয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম বাতিল যে ঘোষণা করা হইল সেই কোরআনের একটা কোন সুরায় কত নাম্বার আয়াত, কারণ কোরআন আল্লাহর বাণী, বাতিল করতে হলে আল্লাহই করব। আল্লাহর বাণী, আল্লাহর কোরআনের আয়াত বাতিল করার ক্ষমতা সৃষ্টির নাই, স্রষ্টার কথা বাতিল করার ক্ষমতা সৃষ্টির আছে নাই, স্রষ্টারটা স্রষ্টাই করব। তাহলে সেই আয়াতটা দেখান, তখন উত্তর সে দিতে পারে নাই, নাই উত্তর তার কাছে, এবং বলে এটা ওই সময়কার শরীয়ত, এখনকার না। তখন আমি বললাম যদি ওই সময়কার শরীয়ত হয় এটা তো মহানবীর ঠোঁট দিয়েই বেরিয়েছে, মহানবী বলছে, কারণ কোরআনে সমস্ত আয়াতগুলা মহানবীর মুখ থেকে উচ্চারিত হয়েছে। আল্লাহ মহানবীকে বলছেন, মহানবী তার উম্মতদেরকে বলছে। তাহলে বাতিল আয়াত কি কোরআনে থাকে কোনোদিন? তাহলে আপনি কিভাবে বলেন আপনি সেজদা মানবেন না, সেজদা দিবেন না আদমকে, তাজিম করবেন না নবীকে, তাজিম করবেন না রসুলকে, তাজিম করবেন না ওলিকে? এটা ভিন্ন কথা, আপনি না মানতে পারেন, কারণ আল্লাহ কখনো কারো উপর জোর জবরদস্তি করে না, আল্লাহ কখনোই কারো উপর জোর জবরদস্তি করে না, চরম স্বাধীনতা। আমার বাবা যান বলে আমি যদি স্বাধীনতার উপরে হস্তক্ষেপই করলাম তাহলে এই স্বাধীনতা দিয়ে লাভ কি? এর জন্য আল্লাহ কারো স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে না। আপনি মদ খাইতে খাইতে লিভার পচায় ভালাইবেন, আল্লাহ কোনোদিন আপনার কাছে একটা আয়াত নাযিল করবে না, ইয়া বান্দা তুই আর মদ খাইস না, তোর লিভারটা জ্বলে গেছে, জীবনও করবো না, পয়সা কইলে মরে যান, ওইটা মানা করবো কে? মুর্শিদে।
গুরু আল্লাহর ওলি মানা করবো তুই আর খাইস না বাবা, তোর লিভারটা বুঝে গেছে গা, তোর লিভারটা বুঝে গেছে গা, সিগারেট খাইতে গেছে অনেকের লাংস নষ্ট হয়ে যা, ওইটা আল্লাহ না করবো না, তুই সিগারেট খাইস না। তো কাজেই এই যে এই গোলামি গুলা করে আপনি মাইনেন না, কিন্তু আপনি আল্লাহর আয়াতের মধ্যে বাধা কেন দেন? শুধু কি ইউসুফ, সূরা ইউসুফে হযরত মূসা সালাতাসসালামকে যখন ফেরাউন সমস্ত জাদুকর আনলো মূসা নবীকে মিথ্যা প্রমাণ করার জন্য, সাপ ছাড়লো মূসা নবীর লাঠি ছেড়ে দিল, এটা আরো বড় সাপ হয়ে গেল, গিলা খায় ভালাইলো, তখন এটা দেখা তারা সমস্ত জাদুকরেরা মূসা নবীর পায়ে সেজদা দিছে এবং বলছে আমাদেরকে মুসলমান বানায় নেন। তাহলে এখন যদি কথা আছে আপনারাই বয়ান করেন, তাহলে মূসা নবীকে যে সেজদা দিল তখন তুমি বলে না এটা শিরক, এটা বিদআত। আদম নবীকে যখন ফেরেশতারা সেজদা দিল তখন তো সে বলে নাই, মহানবীকে গাছে সেজদা করছে, মাছে সেজদা করছে, পাহাড় পর্বতে সেজদা করছে, কি বনের হিংস্র যে জানোয়ার সেও সেজদা করছে, এবং হরিণী সেজদা করছে, এবং পাগলা উট সেজদা করছে, এটাও তো হাদিস, পাগলা উট মহানবী কায়া সেজদা করছে। সবাই বলছে যে এর সামনে বিরা যায় না, মহানবী তাকে শান্ত করছে। তাহলে পাগলা উট তো তৌহিদে বাস করে, অত জবান নাই, সেজদা দেন লাগবো বুঝলো কিনে, অনেকে মৌলবী সাহেব করবে নহি নাজিল হইছে না, কারণ স্রষ্টাকে সবাই চিনে, সৃষ্টি স্রষ্টাকে চিনে, আমার স্রষ্টাকে। তো কাজেই এখন আমরা হচ্ছে কি বহুর মধ্যে একেরে খুঁজবার যাই, বিভ্রান্তিটা এখানে, এই ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা বুঝে না, একের মধ্যেই বহু আছে কিন্তু বহুর মধ্যে এক নাই। তো কাজেই এই জিনিসগুলো যখন না বুঝবো বিভ্রান্তি আসবে। হালে অনেক কিছু বলে, অনেক কিছু আসে, তো কাজে কোরআন হাদিস মাওলানা আলী সিফিনের যুদ্ধের মধ্যে এবং জঙ্গে জামালের যুদ্ধের মধ্যে বলতেছিল যে কোরআন দিয়া তুমি দলিল দিবার যাও না, কারণ এই কোরআনের এক আয়াতের অনেক রকম অর্থ করা যায়, তার ছোট্ট একটাই হচ্ছে তুমি সালাত কায়েম করো এবং তোমার রবের জিকির করো। সালাত অর্থ নামাজ লেখে, যোগাযোগ লেখে, আর জিকির অর্থ স্মরণ লেখে, জিকিরের অর্থটা লেখে স্মরণ, আসলে কি জিকিরের অর্থ স্মরণ না, সালাত অর্থ যোগাযোগ, জিকির অর্থ যোগাযোগ, কিন্তু অর্থকারী অনুবাদকারীর মতের সাথে মিলে না, বান্দা দিয়া বান্দায় আল্লাহরে মাপবার যা সমস্যাটা হয়ে গেছে এখানে, কি আল্লাহ কইতেছে যে কাফেরেরা আল্লাহকে ঢাকিয়া রাখে, আর মৌলবী সাহেব উল্টা অর্থ করে দিছে যে আল্লাহ কাফের কো ঢাকিয়া রাখে, তাহলে কাফের কো যদি ঢাকিয়ে রাখে আবু জাহেল আবু লাহাব সাহেব আবু বানুম বিদ্যা এই ফেরাউন, এই ফেরাউনের পুষ্টি এই নালায়েক এগুলা কইতে গেল, এখন তো কত নালায়েকের জন্ম হয়েছে আবির্ভাব করছে, এরা কইতে গেল যদি কাফের কাল্লা ঢাকিয়েই রাখে, কাফের সংজ্ঞা জানে না। তো কাজে এগুলা বললো অনেক আছে, বাবা জান বলে কি কথার মাঝে খোদা নাই, খোদার মাঝে কথা নাই, বদনামী ইস্ক মে ইজ্জত হে, প্রেমের কলঙ্ক ইজ্জত আছে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি কয়ে যে পীরের দরবারে যায় পীরের, আমার অহংকার হয়, আমি গর্ববোধ করি, আমি কানা না। তাইলে আলম সাইজি বলছে এক কানা কয় আরেক কানা রে, চলো এবার ভব পারে, নিজে কানা পথ চিনে না, পরকে ডাকে বারে বার, এসব দেখি কানা আর হাট বাজার, কানায় কানায় উলামেলা বোবাতে খায় রসগোল্লা, কানায় কানায় উলামেলা কইরা, এই যে মাইক লাগাও হাও কাও হাও কাও, কানায় কানা উলামেলা ঠিকই করা লেছে কিন্তু বোবায় রসগোল্লা খাইতেছে, কারণ জঙ্গলে যে যায় মুখ বন্ধ করে চুপ করে ধ্যান সাধনা করবার লেছে রসগোল্লা এই খাইতেছে, মানে কানায় খালি উলামেলা করবার লেছে, নিজে কানা পচ্ছি যে না, নিজে তো কানাই আরেকজনের ডাকে আসে, চল্লিশ বছর ধরে নামাজ পড়ে মেরাজ হয় না, নফস রুহের পার্থক্য জানে না,
ওহেদ আহাত জানে না, জাত সিফাত জানে না, কবর কি জানে না, কবর কাকে বলে জানে না, কবরের আজাব কি, হাকিকি মেজাজি জানে না। কবরে আমি যাই না, ওই কবরের সামনে যাই একবার। তো এই দেশের কয় না এমন কোন ব্যক্তি আছে পৃথিবীর মধ্যে এই মাটির কবরের ভিতরে গেছে, এমন কোন নফস আছে দেখাইতে পারবো কেউ যে এই নফসটা এই মাটির গর্তের ভিতরে গেছে? তা আজাব তো হবে নফসে, কোরআনে তো কোথাও বলে নাই যে দেহের আজাব হবে, শাস্তি ভোগ করবো নফসে, শান্তিও ভোগ করবো নফসে, দুটোটাই ভোগ যে দুইটা আছে শান্তি এবং অশান্তি, এই শান্তি অশান্তি দুটোটাই নফসের জন্য নির্ধারিত, দেহের জন্য না। ওই মাটির গাড়ার ভিতরে যে দেহটা যাইব, কারণ এই দেহটাও তো উহিদে বাস করে, এই শিক্ষাটাও বাবা জাহাঙ্গীর দিছে, কারণ এই দেহটা, এর জন্য বাবা জান বলছেন আবু জেহেলের যে হাতটা ওইটা তো উহিদে বাস করে, আবু জেহেলের যে পাউটা দেহটা তো উহিদে বাস করে, কিন্তু নফসটা তো উহিদে বাস করে না। তো বাবা জানের এই শিক্ষা আমরা যেন করতে পারি, অর্জন করতে পারি, এবং আমরা যেন কোরআন শিখতে পারি, আমরা কোরআন শিখতে পারি। কাজেই বাবা জান যেন আমাদেরকে এই শিক্ষা দান করেন। আমরা যেন বাবা জানের কাছ থেকে এই শিক্ষাটা গ্রহণ করি, কারণ বাবার বইগুলা পড়ি এবং বাবার কথা মতো আমরা মুরাকাবা মুশাহাদা করি সাধনার স্কুলে, যা কারণ এই বাবা জাহাঙ্গীর আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। বাবা জাহাঙ্গীর এটা বলেই, এবং বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, যে ব্যক্তি বাবা জানের বইগুলা পড়ছে কোরআনটা পড়ছে সে বুঝবে বৃক্ষের নামটা কি। বাবা জাহাঙ্গীরের তুলনা বাবা জাহাঙ্গীর নিজে কারোর সাথে অসম্ভব, তুলনাই হয় না। ওলি আল্লাহ অনেক আছে, বাবা জান বলে পাঁচ মুনা মোমবাতি যে আলো দিব, পাঁচ মুন ওজনের মোমবাতিটা যে আলো দিব, পাঁচ টাকার মোমবাতিটা ওই আলোটা দিবে না, কিন্তু আলো দুটার মধ্যে আছে, পাঁচ হাজার পাঁচ মুনা মোমবাতির মধ্যেও আছে, পাঁচ টাকার মোমবাতি যে ছোট সেটার মধ্যেও আছে, আলো আছে, কিন্তু আলোর যে প্রকার এবং প্রসার এবং বিস্তৃতি যেটা ছড়ায় এইটার প্রকারে ভিন্নতা আছে, জ্ঞানের স্তর আমরা তো কোরআনেই দেখতে পাই, আমরা কোরআনেই জ্ঞানের স্তর দেখতে পাই। হযরত মুসা নবী এবং হযরত খিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্দুহু, জ্ঞানের মধ্যেই তফাত আছে, এক একজন এক এক ইয়ের অধিকারী। তো কাজেই বাবা জাহাঙ্গীরের তুলনা কারোর সাথে না, ওলি আল্লাহ অনেক আছে এবং তাদেরকে আমরা সবসময় নত শিরে ভক্তি এবং শ্রদ্ধা করি, কিন্তু বাবা জাহাঙ্গীরের মতো এত বড় ইসলাম গবেষক, ইসলামিক চিন্তাবিদ এই আমাদের এই উপমহাদেশে কেন, পৃথিবীতে খুব কমই আগমন করছে কেন, আপনি একটু দেখায়েন, যারা বলে যে হ্যাঁ বলতাছে, তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তাদের কাছে জিজ্ঞেস করলাম, আপনি একটু দেখায়েন যে নফস আর রুহের পার্থক্যটা আপনি কইরা দেখাইছেন, কিংবা কেউ কইরা দিছে সুন্দরভাবে যে নফস কি রুহ কি, এবং কোরআন ভিত্তিক কোরআন দিয়া দলিল দিয়া দেখাই দিছে, এবং শয়তানের যে ব্যাখ্যাটা, শয়তানের যে পরিচয়টা কোরআন কোরআনের দলিল দিয়া শয়তানের পরিচয়টা সম্পূর্ণরূপে কে দেখাইছে, এবং রহমানুর রহিম গফুরুর রহিম এইটার যে ব্যাখ্যাটা এটা কে করে দিছে, মাথায় ধরবো কখনো না। এবং এই যে জাত এবং সিফাত, ওয়াহেদ এবং আহাদ, সবাই ওয়াহেদ আল্লাহকে মানে, আহাদকে মানে না, আহাদ অখণ্ড এটা মানেই না। তো এইটার যে এত সুন্দর ব্যাখ্যা, এবং কোরআন গবেষক বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শুই না, যে মুমিনের কথা কতবার আসছে, আমানুর কথা কতবার আসছে, সালাতের কথা কতবার আসছে কোরআনে, শয়তানের কথা কতবার আসছে,
রুহের কথা কতবার আসছে এবং হক মাইর না হকদারের এই কথাটা কতবার আইছে। হকদারের হক মাইরা দেয় 274 বার কোরআনে আছে, আর নামাজের কথা আছে 82 বার। মাওলানা সাহেবরা 7 দিন বড় তাফসীরুল কোরআন মাহফিল করে এই 82 বার লয়ে এই স্বীকার করে, কিন্তু 274 এর বার করে না। কারণ যে সভাপতি বই রইছে সবার মধ্যে, এই সভাপতি পরে হক মাইরা বই রইছে। যদি এলাকার কোন লিডার হয় তাহলে সে কি আত্মসাৎ করে নাই, গরিবের হক মারে নাই, রিলিফের মাল চুরি করে নাই? তাহলে তো হের উপরে বর্তা, এর লিগে ওইটা কইব না। আত্মীয় স্বজনের উপরে বর্তায় যাইব ওইটা বলবে না। নামাজের কথা কোক এইটাই ঠিক আছে, কারণ আগে পেট বাঁচাই তুইব, পেট হইলে আগে, তারপরে হক কথা কইলে পেটে বাঁচা হাতুর কষ্ট হয়ে যায় গা। এই জন্য বলছে তুমি কি হালাল রেজেক খাও, আল্লাহ পাক বলছে হালাল রেজেক খাও, এত হস্তা নেই। শরীরের মাল বেচে আমি হক হালালি ব্যবসা করি, কিসের ব্যবসা করেন? ঔষধের। এটার মতো হক হালালি ব্যবসায়ী নেই। তাহলে তাই নাকি, তাহলে যে কমিশনের যে ঔষধ কিনে এগুলো তো ঠিকই নেন কম দামে, এটা হালা হারাম হইলো না? কয় না এটা তো আমি ব্যবসা করি, ও চুরি করে আনুক উত্তর আমার সমস্যা আসছে। তাহলে বললাম যে এখন তো কি আল্লাহ পাক কইছে তুমি মসজিদ বানাও, মসজিদ বানাইবার কইছে আমারে কি আমার অন্তরটাকে, সেই মসজিদে মসজিদ আল্লাহর ঘর ঠিকই তো, আমার অন্তরটাকে তুমি মসজিদ নিজের অন্তরটাকে মসজিদ বানাও, সেই মসজিদ আল্লাহ অবস্থান করবে। এখন কি করে সুদখোর গোসখোর জুয়াখোর এলাকার সবচেয়ে বড় চোর সবার কাছে চান্দা চুন্দা টুকায় মসজিদ একটা করে দিল। এখন ওইখানে আল্লাহ আছে কি না এটা আমি জানি না। হ্যাঁ থাকে, আল্লাহ যেহেতু বলছে আমি সব জায়গায় আছি, সিফাত রূপে আছে, জাত রূপে আল্লাহ অন্তরেই থাকে, এই অন্তরটাকে মসজিদ বানাইবার কিছু। এই শিক্ষাটা বাবা জাহাঙ্গীরের কাছে আছে। তো এই শিক্ষায় যারা শিক্ষিত হইতে চায় তারা যেন বাবা জাহাঙ্গীরের কাছে আসে, আর যারা শিক্ষায় শিক্ষিত হইতে না চায় তাদের আসার প্রয়োজন নাই। কারণ আমার বাবা সার্বজনীন বাণী, আমার বাবা কোনো জাতের না, আমার বাবা সার্বজনীন। আমার মুর্শিদ কিবলাও কাবা সার্বজনীন, কোনো জাতের জন্য বাবা জাহাঙ্গীরের আগমন হয় নাই, এই সৃষ্টির সবার জন্য আসছে বাবা জাহাঙ্গীর রহমত হিসাবে। কারণ ওলি আল্লাহরা নবী রসুলরা সবাই সৃষ্টির জন্য রহমত, এবং আল্লাহ কোরআনেই বলতাছে যে আমি সবচেয়ে বড় দয়া করছি এহসান করছি আল্লাহর হাবিবকে পাঠায়। তো দয়াল যেন আমাদেরকে দয়া করে এবং আমাকে দয়া করে, দয়াল যেন আমাদেরকে সত্য মিথ্যা বোঝার মতো জ্ঞান দান করে এবং তার সঠিক পথে আমাদেরকে রাখেন, তার কদম ছাড়া যেন আমাদেরকে না করেন। কারণ অনেক বড় বড় বুজুর্গ বেদবির কারণে কদম ছাইরে গেছে গা, মানে শিক্ষিত জ্ঞানী সার্টিফিকেটধারী যারা তারা, কিন্তু আমি ওই সার্টিফিকেটধারী হইতে চাই না, আমি গোলাম হইতে চাই, আমি বিনয়ী হইতে চাই, আমাকে বিনয় শিক্ষা দাও। কারণ আমি বেদব, আমি জানি বাবা আমার মধ্যে আদবের লেশ মাত্র নাই, কিভাবে কি বলতে হয় সেটাও আমি জানি না। এর জন্যই তো তোমার কাছে শিক্ষা নেওয়ার জন্য আসছি, আমি অপরাধী, আমি তোমার কাছ থেকে এই মাপ নেওয়ার জন্য আসছি। মাপ কার কাছে চাই তুই? কয় নাই কাবায় যায় আল্লাহ, কয় নাই কাবায় যায় মাপস আল্লাহ কিছু, তুমি মোহাম্মদের কাছে যায় মাপস। উমর মোহাম্মদের কাছে যায় মাপ চাইছে, কাবায় যায় মাপ চাই নাই। উমর অনেক গুনাহ করছে, অনেক। উমর নিজেই বলছে হযরত উমর আমিরুল মুমিনিন হইছে পরে, কিন্তু প্রথমে তো আরবের সবচেয়ে বড় টেররিস্ট ছিল সে, খুন করছে, শরাব পান করছে, সে সমস্ত কিছু করছে। যায় কার কাছে ক্ষমা চাইছে? আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর কাছেও কয় নাই, আর মক্কায় কাবায় যায়ও কয় নাই, কইছে কার কাছে? আল্লাহর হাবিবের কাছে। তো ক্ষমা চাইতে হলে মুর্শিদের কাছে চাইতে হবে, আর মুর্শিদ যদি ক্ষমা করে ধন্য। এজন্য আমি আমার দয়ালের কাছে আমার সমস্ত গুনাহ খাতা যা কিছু করছি অপরাধ জীবনে আমি মাফ চাই। এবং আমার বেদম বাবা বলছেন আমি আজকে মাফ চাইলাম, কালকে যদি আবার ওই কাজ করি এই মাপের কোনো মূল্য নাই এবং এই মাপ চাওয়ারও কোনো দাম নাই। আমি যেন সেখান থেকে বিরত থাকতে পারি, কারণ আবার আল্লাহ কোরআনেও বলতাছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে। তাইলে সালাত মানে কি? যোগাযোগ। মুর্শিদের বাড়িতে আসছি, যোগাযোগও রাখছি, যদি পাপও করি তাহলে কেমনে হইল? যতদিন মুর্শিদের সাথে যোগাযোগ আছে ততদিন পাপ করে না,
কোনো আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবো না যে একজন ওলি আল্লাহর মুরিদ সে একজন জঙ্গি নাই, সে একজন টেরোরিস্ট নাই, সে একজন